Gracias.
এই সময় না মস্ত তোলা হবে, আমরা তো বাঁচতেছে না। অনেক ছবি তোলার জায়গা ভাই, কত মেগা পিক্সেল ছবি ছাড়া ওখান থেকে কোথাও যাই না, ওই আমরা নাম টাম লেখা ইনভেশন দিয়া জানি জানি আমরা বগা লেকে ওখানে ইনফরমেশন নিয়ে ওখানে যাব, বগা লেকে যে আর্মি ক্যাম্পাসে ওখানে আমরা ই করব, তারপরে আমরা ই করব। আপনাদের সাথে হ্যাঁ বেশি কথা হচ্ছে বেশি কথা না করছ, সবাই এক পারে বসলাম আর এদিকে স্বপন এদিকে আসো, নাম তোমার মাথা
দাঁড়ান দাঁড়ান পাবো তো, একটু একটু দাঁড়ান, দুই মিনিট আসেন না কেন। হাতটা দেখলে মনে হয় দার্জিলিং আসলে তো মারাত্ম খাই রে। এই ওখানে যাওয়া যায়নি রে, ওইটা কি ওইটা কি বগলেক নাকি? হ্যাঁ ওইটা কি বার রে জানো তো কি গাইড হইনি তেলে কোর্স কর লে আমার করে কোর্স করে পরে গাইড হ তাইলে তো তোর বেতন হবে 1000 টাকা দিবি ঠিক আছে বুঝতে পারছ? পাহাড় থেকে নাম দেয় না ভালো গাইড হলে তো অনেক বেতন, যারা যাবে এদের বেতন হইলো 15,000-20,000, তোর বেতন হবে 40,000। আমার তো হাইতে যাওয়ার ইচ্ছা ছিল, আমি সকালে হইলে আর এটা কোন ভাড়া রে, ওটা কোন ভাড়া? এদিকে আসো, কাছে লোক পাকছে না, সে পাহা করলো যে পাকছে না ধরে দেখেন দেখা যায়, দেখা যায়।
নিচে রাখেন হ্যাঁ হ্যাঁ আপনি পিছন দেখা যায় সামনে দেখা যায় বাচ্চা ছেলে একসাথে লোক নিবেন আরে ওরা তো পাঁচটা নিয়ে নিছে বোধ হয় তিনটা তাহলে পাঁচটা থাকবে দিল আমরা যেতে চাই আমরা ক্যামেরা ইউজ করেন না নাকি না দুইটা হইলে মনে করেন আমরা যদি আমরা স্টিল তুললেন আমরা দু তুললাম বাস আমার দিকে ফলো করেন ক্যামেরা পিছে উঠতে আছে এই কথা কথা কাউন্ট যাবে তো কথা এই এই জিরা খাইলো হ্যাঁ জিরা কি মজা বিদেশে জিরা মজা মজা রে চলো রে আজি খাইলে গুরদে গুরদে আমার গুরদে হ্যাঁ কইলে কাটি দাও লাগবো চলে জিরা দেন তাহলে আছে তো জিরা কান না এ চলো দেন জিরা 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 খাওয়া তো কাপুর আমি কাপুর দাও কাপুর দাও জাহাজ হুম হুম হ্যাঁ হ্যাঁ আমার দিকে দেন আমারে অন্য কোন খাবার দাও না কমলা গাছ মরে গেছে
দুটা বাচ্চা দুলনায় ঝুঁকেছে, দেখ কি সুন্দর গান গাইতেছে। আমার তো প্ল্যান
কি নাম তোমার? এই যে পেয়ারা ভাগ করতেছে, আমার তো এখানে খাইতে পারতাম। বলো কি হয় তোমার? বাবা রে বাবা, মাপ চাই বাবা, আর যাইতে পারবো না, দেওয়া যাইতো রে, আর যাইতে পারবো না, অফ করে দে, তীর দেবো উপরে পাই যাব। আরে তুলেন না, আমার সহ তুলতে তাহেন। মেরে ভাইয়া, হাম তো একটু ধারণ কর গা ভাই। আসলটা রয়ে গেছে, ধরেন আমার একটু তুলে, হ্যাঁ আপনি তুলছি, আমাদের আশা সৃষ্টিকর্তা পূরণ করেছে, আমাদের অনেকদিনের আশা ছিল, আমরা কেউ ভ্রমণ করবো, আমাদের লিডার পূরণ করে দিয়েছেন, আমরা কেউ কারাং বিজয় করেছি, কেউ কারাং সৃষ্টিকর্তাকে আমরা আমার তো হইব তো এদিকে আদর, তুই দেখে বিধি হচ্ছে, তুই দেখে দেখে কি করি দিতাম বলি আমাদের লিডার টিম লিডার কেউ কারাং বিজয় করেছি, কেউ কারাং বিজয় করেছি, এবং আমাদেরকে আমাদের প্রথম টিম যারা 45 ঊর্ধ্ব টিম, আমরা এখানে সফলভাবে কেউ কারাং চেকিং করেছি। আমাদেরকে দেখে বগালেকে সেই আমাদের আগে আমাদের বয়সের কোন লোক আসেনি। বসেন, আপনাকে একটা সাক্ষাৎকার নিই, সাক্ষাৎ আমি নান্দালবাসীর পক্ষ থেকে আমি গর্ববোধ করছি। এদিকে আমার তো হ্যাঁ, আসলে আমরা
এত কষ্ট হবে আমরা বুঝি নাই, তবে খোদার কাছে অশেষ রহমত আমরা আসতে পেরেছি। অনেকেই বলতেছিল যে আমরা আর যাইতে পারবো না, কারণ রাস্তা এত বন্ধুর যে আমাদের পক্ষে খুবই কষ্ট হবে, কিন্তু আমরা আমাদের এই আষ্টজনের সহযোগিতায়, তাদের উদ্যম এবং তাদের সাহসিকতায়, তাদের অনুপ্রেরণায় আসলে আসতে পেরেছি। এবং আমরা এখানে জানতে পেরেছি আমাদের বয়সের লোক কেউ এখানে আসে নাই, আল্লাহর কাছে অশেষ রহমত। আসলে আর এত সুন্দর জায়গা, এদিকে ধরো এত সুন্দর জায়গা জায়গা যে আসলে আমরা অভিভূত। আমার মনে হচ্ছে এখানে আমি তিন দিন অন্তত থেকে যাই এবং দৃশ্যগুলো আস্তে আস্তে দেখি, কিন্তু এটা তো থাকার জন্য এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না, হয়তো দুই এক ঘন্টা থাকা যেতে পারে, কারণ আমাদের থাকার জায়গা এখান থেকে দূরে, আরো ট্রেকিং করে যেতে হবে আমাদের আরো 4-5 ঘন্টা। সুতরাং এই আক্ষেপ থেকে যাচ্ছে যে আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যে আবার এখানে এসে থেকে যাওয়া যায় কিনা, এখানে একদিন থেকে যাতে দৃশ্য দেখা যায়। আর আমি বলবো সবাইকে যে আপনারা আসুন, প্রকৃতিটা একবার দেখুন, প্রকৃতি যে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিছে নিশ্চয়ই এটা দেখার জন্য। যারা দেখতে পারবে তারা আমরা বলবো তাদের জন্ম সার্থক, আর যারা এই সুযোগ না পাবে তাদের জন্ম আমি বলবো বৃথা। তারা আল্লাহর যে সৃষ্টি তারা সেটা দেখতে পারলো না। তা আমি সবাইকে অনুপ্রাণিত করবো যে আপনারা সত্যি আসেন, একবার দেখেন, একবার দেখলে আপনার মনে হবে জীবন সার্থক, এবং এই স্মৃতি আপনার মৃত্যুর এক আগের দিন পর্যন্ত আপনি রোমন্থন করে যেতে পারবেন, যা আপনাকে সারা জীবনের জন্য একটা আনন্দের একটা ফোয়ারা তৈরি করে দিবে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে 20 অক্টোবর কে উক্রাং বিজয় করেছি। আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন আসছিলাম তখন বগা লেক যখন আমরা আসি, লারাম ভাই বলেছিল আমাদের বয়সে, তুমি কথা বলতে দাও, লারাম ভাই বলেছিল আমাদের বয়সে আমরা প্রমাণ করে দিয়েছি বয়স যে কোনো। আমি কি বলবো যে এত কষ্ট করে এখানে আসতে পারছি, ইচ্ছা করলেই আসতে পারে না, এটাই যথেষ্ট। এই বয়সে যে এখানে কষ্ট করে আমরা আসতে পারছি এইটাই আল্লাহর কাছে হাজার শুকর। এটাই আমাদের রব্বুল আলামিনের অশেষ কৃপা, এই পর্যন্ত আসতে পারছি সেজন্য আল্লাহর কাছে আমার বিশ্বকের দৃষ্টি আমরা সার্থক আমি মনে করতেছি। যে দূরে বলবেন কেউ কাডাঙ্গে আরোহণ করেছে, আমরা আমাদের দূরে দূরে বলো না, বলতে থাকো, জনাব রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে আজকে আমরা এই কেউ কাডাং দর্শন, আজকে রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে আমরা যে আসতে পারছি খুব খুশি। জীবন এরকম যে এখানে আসতে পারবো কল্পনা করতে পারিনি। আমি নতুন প্রজন্মকে বলবো যাতে এখানে তারা আসে এবং অনুপ্রাণিত হয়, এবং ধন্যবাদ আহ্বান জানাবো নতুন প্রজন্মকে আনন্দিত এত কষ্টের পর, এত কষ্টের পর যে এত আনন্দ, আমাদের কষ্টটা ভুলাই দিতে, আমাদের কষ্ট আমরা ভুলে গেছি, আমাদের কষ্ট এত কষ্ট করছি সেটা আমরা ভুলে গেছি। আমরা এই কিউ কাডাঙ্গের সর্বোচ্চ মানে পর্যায়ক টিম কিউ কাডাঙ্গ, আমি দীর্ঘদিন এখানে গাইড করতেছি, আজ পর্যন্ত এত যে আমাদের স্যারদের মতো ভুরো মানুষকে নিয়ে আমি এ পর্যন্ত আসি নাই, ওনাদের স্যারদের নিয়ে আসায় আমি আমার জীবনকে ধন্য মনে করি। আশ্বাস, ধন্যবাদ। আমি স্মার্ট জি ইলেভেনের সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির। আমরা এখানে এসেছি আজকে 20 অক্টোবর কলকাতাকে শীর্ষে আরোহণ করে আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই বয়সে 45 ঊর্ধ্ব বয়সে আমরা কেউ কাড়াং বিজয় করতে পেরেছি। আমরা নতুন প্রজন্মকে আহ্বান জানাবো তারা যেন কেউ কাড়াং আসে, সৃষ্টিকর্তার অশেষ এই সৃষ্টিগুলি তারা অবলোকন করে। সবাইকে ধন্যবাদ সৃষ্টিকর্তার প্রতি। আমি তো ওকে করবো, হ্যাঁ বলেন বলে বলে বলে। আমি স্মার্টের সদস্য জুয়েল, পেশায় শিক্ষক, এই কেউ কাড়াং এসে নিজেকে আমি কৃতজ্ঞ এবং সার্থক মনে করতেছি। ধন্যবাদ, অফ করে দিলাম।
স্মার্টের সদস্য আমি, আমি স্বপন কুমার সাহা, আমি পেশায় শিক্ষক। আমি জীবনে ভাবিনি যে কেউ বাগানে আসবো। আজকে 20 অক্টোবর রবিউল ইসলাম সাহেবের নেতৃত্বে আজকে এখানে আসতে পেরেছি এবং জীবনকে খুব ধন্য মনে করছি, এবং আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই আহ্বান রাখবো যে তারা এখানে আসে। ধন্যবাদ। আমি স্মার্টের নবাগত সদস্য মোহাম্মদ আবুল কাশেম, পেশায় শিক্ষক। আমি এই কিউগ্রাডাঙ্গের সর্বোচ্চ শীর্ষে আরোহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরো নতুন নতুন অভিযান করতে। সবাইকে ধন্যবাদ। আমি আব্দুল সালাম, মাঠ জিয়ের সদস্য। এই বয়সে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মাহমুদ নামদার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি কাউকাডাং শীর্ষে উঠতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরাই নান্দাইলের সর্বপ্রথম টিম এই কাউকাডাং শীর্ষে উঠেছি, এজন্য আমরা গর্ববোধ করছি। আমরা বারবার এখানে আসতে চেষ্টা করব, বিশেষ করে আমি প্রতি বছর একবার এখানে আসার চেষ্টা করব। হ্যাঁ, ওই আরো যে উঁচু পাহাড়গুলো আমাদের দেশে আরো দু একটা নাকি আবিষ্কার হয়েছে, ওগুলিতেও আমরা যাব। এই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি স্মার্ট সংগঠনের আহ্বায়ক। আমাদের 11 জনের একটি সংগঠন স্মার্ট G11। আমাদের লক্ষ্য নদী, পাহাড়, সমুদ্র, এগুলো পর্যবেক্ষণ করা, এগুলো দেখা এবং এগুলো থেকে আনন্দ উপভোগ করা, এবং জনগণকে এবং নতুন যে প্রজন্ম আছে তাদের কাছে এগুলো তুলে ধরা। এখানে যে আনন্দের অফুরন্ত ভাণ্ডার আছে, এই ভাণ্ডারগুলোকে তাদের কাছে উপস্থাপন করা, যাদের টাকা তারাও এই অফুরন্ত ভাণ্ডার থেকে আনন্দ উপভোগ করতে পারে। তা আমি আমার স্মার্ট সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা, তাদের অনুপ্রেরণায় আমি এতটুকু আসতে পারছি তাদেরকে নিয়ে। আমাদের এই সফল সফল অভিযান, এটার পিছনে তাদের যে একাগ্রতা, তাদের যে এই উৎসাহ, সেটা আমাকে মুগ্ধ করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা আসতে পেরেছি। রেকর্ডিংটা করুক। তোমরা কয়জন আসো, আসো, একজন আসো, চকলেট খাবে, চকলেট, একজন আসো, হ্যাঁ আসো, হ্যাঁ একজন, একজন আসো, একজন আসো, একজন ওই যে ভাত খাইতেছে আসো। কি নাম তোমার? তোমার নাম? তোমার নাম কি? আকিম। আকিম, কোন সম্প্রদায় তোমরা? বোম। বোম, এদিকে এদিকে দেখিস। হ্যাঁ, আচ্ছা, এখানে ধন্যবাদ। কয়জন আছে এখানে? ধন্যবাদ দূরে।
পড়তে পারো ছবি তুলবো উঠতেছে তো পরিবারে কয়জন আছে তোমরা তোমাদের সাধু কয় ভাই কয় বোন তোমরা দুই বোন তিন ভাই তিন ভাই গ্রামটার নাম কি পাহাড়ের নাম পাহাড়ের নাম কি কোন পাহাড় চূড়াইতে থাকো তোমরা এটাও কেউ পুরা ওর মুখে বলো তোমার বাবা আছেন মা বাবা আছেন তোমাদের এইগুলি দিয়া সংসার চলে তোমার কি ইচ্ছা হয় না যে আমি অনেক পড়াশোনা করি অনেক বড় চাকরি করি ইচ্ছা হয় না আর উচ্চ শিক্ষা নেওয়ার জন্য তোমার কি আগ্রহ হয় একটা
দেখি আমরা একটু সুযোগ নেই যে দেখি দেখেন বাম পাশে শশার মতো এগুলো কি বারোটার দিকে রুমার থেকে রওনা করছি, কেউ কারণ উদ্দেশ্যে একটায়, তারপর বগাল এক পচ্ছি যাইয়া সন্ধ্যা আলাপ করতেছি, একটা বিচিত্র অভিজ্ঞতা এটা যদি না দেখে আমার কথা এলোমেলোহন ভিডিও করতেছি, এলোমেলোহন এলোমেলোহন ভিডিও করতেছি, সারা সারা হয়ে যান না আমাদের লিডার সাথে আছে দুলা ভাই, আমাদের লিডার সাথে আছেন, হ্যালো আমাদের দুলা ভাই সাথে আছেন, আমাদের লিডার, আমার মনে হয় আরো পরে করলে আপনার হবে কি, আপনার কুয়াশাটা কাটলে আরো সুন্দর হবে, ওই দুধ সব মোবাইলের নেটওয়ার্কের বক্তি রে দাঁড়িয়ে আছি আমরা, ওই যে একটা কথা বন্ধ করো, ভালো আছেন তো? হ্যাঁ
আপনি হাঁটেন এদিকে তাকায় তাকে হাঁটেন হ্যাঁ বলতে থাকেন যে আমি চিনব লাইন থাকে না জায়গা হ্যালো রাজি হ্যালো রানা ভাই ভালো আছো তুমি দাঁত ভাই গেলছো বুয়া হ্যাঁ বুয়ার মাছ তো বান্দরবন পুরানে বান্দরবন তারপরে রাঙামাটিতে বুয়ারে বাড়ি বলান তা আমরা এখানে চিম্বু আচ্ছা আচ্ছা বুয়ারে তুমি মাছ তো আচ্ছা ঠিক আছে আনো না হ্যাঁ ভাইয়া হ্যাঁ রাখি হ্যাঁ রাখি